আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে অনেকদিন পরে আমাদের ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ে আসা হলো। তো এই স্কুল থেকে আমি 2012 সালে মানে 12-13 সায়েন্স গ্রুপ থেকে এসএসসি পরীক্ষা দিই, 4.52 পাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট। তো সবচেয়ে মজার বিষয় হলো এই স্কুলের স্যার যারা ছিলেন তারা আমাকে ভবিষ্যৎবাণী দিয়েছিল যে আমি যদি পাস করি তাহলে এই স্কুলের সব চেয়ার টেবিল সব কিছুই পাস করে ফেলবে। বলল যে আরও খারাপ খারাপ ছেলেরাও পাস করে ফেলবে আমি যদি পাস করি। তো ইনশাল্লাহ সায়েন্স গ্রুপ থেকে আমি 4.25 নিয়ে পাস করি, মোটামুটি ভালো একটা রেজাল্ট। তখন অনেক খুশি যে জায়গায় আমাকে স্যাররা ভবিষ্যৎবাণী দিছে, এটা 2012-13 সালের কথা, যে আমাকে ভবিষ্যৎবাণী দিছে আমি যদি এই স্কুল থেকে পাস করি, এসএসসি যদি পাস করি তাহলে এই স্কুলের সব চেয়ার টেবিল পাস করে ফেলবে। তো অবশেষে আমিও পাস করে ফেললাম ভালো একটা রেজাল্ট নিয়ে। তো পরে বোঝা গেল যে আমি যেহেতু পাস করছি তাহলে চেয়ার টেবিলও পাস করছি। তো আমি স্কুলটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এই যে এটা হলো স্কুল, এই যে এটা নতুন, তখন এই ভবন ছিল না, এখানে টিনের ঘর ছিল, এটা নতুন করছে। আর এটা হলো যে স্কুল, আর ওই সাইডে গরু বাজার, ওই সাইডে কলেজ, আমি এই কলেজের স্টুডেন্ট, কলেজ নিয়ে আরেকদিন কথা বলবো, আজকে ওইখানে গরু বাজার। এটা হলো স্কুলের মেইন গেট, এটা দিয়ে সব ছাত্রছাত্রীরা যাতায়াত করে। আর এটা হলো তিনতলা ভবন, এখানে সবচেয়ে বেশি ছেলে মেয়েরা পড়াশোনা করে। এটা আমাদের এদিকে সবচেয়ে বড় একটা স্কুল, হাই স্কুল। আর এই সাইডে হলো যে স্কুল হোস্টেল, এই স্কুল হোস্টেলে আমি ছিলাম। আর এই যে এই ভবনটা পিছনে দেখতেছেন, এটা ছিল স্কুল হোস্টেল। তো আমি দোতলায় থাকতাম, দোতলায় মাঝখানের রুম ছিল আমার, একটা সময় এখানে 24 ঘন্টা সময় কাটত। আর এখন আসাও পড়ে না, ব্যস্ততার কারণে দেখাও পড়ে না, বিশেষ করে ওই রকম আড্ডা দেওয়ার সময় এখন আর নাই। তো এই যে অনেক স্মৃতি জড়ানো একটা স্কুল, আমি 12 সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম সায়েন্স গ্রুপ থেকে এই স্কুলে, মোটামুটি ভালো একটা রেজাল্ট করি সবার দোয়ায়। ভালো রেজাল্ট করার আসলে আমি পড়ালেখা তেমন করি নাই, মানে পরীক্ষার আগের দিনই পড়তাম, সবসময় পরীক্ষার আগের দিনই পড়তাম। ভালো রেজাল্ট করার কারণ হলো যে আমার হাতের লেখা ছিল মোটামুটি একটু ভালো, বেশি ভালো না, মোটামুটি ভালো, সেই জন্য ভালো একটা রেজাল্ট করতে পারছি, 4.25 পাইছি সায়েন্স গ্রুপ থেকে। আসলে বলতে গেলে শেষ হবে না এই স্কুল নিয়ে কথা, অনেক স্মৃতি জড়ানো একটা স্কুল, লাইফে অনেকটা সময় এই স্কুলে কাটাইছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।